গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডট পি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, পরিবারের সকলে সুস্থ আছে। তো পুরীকেও গুড মর্নিং জানাচ্ছি আর তোমাদেরকেও গুড মর্নিং জানাচ্ছি। তো আজকে প্রথম সকাল পুরীতে আমাদের। আমরা কালকে এসেছি, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, কালকে সন্ধ্যেবেলা বিকালের দিকে ঢুকেছি চারটে নাগাদ। আর আমরা এই হোটেলটা এসেছি 9:30-10 নাগাদ। তোমাদেরকে আগের ভিডিওতে সব কিছু ইনফরমেশান দিয়েছি। তো যাই হোক, আমাদের ব্যালকনি থেকে পুরো সি ভিউটা দেখা যাচ্ছে, ফ্রন্ট সি ভিউ না, বাট সাইড সি ভিউটা দেখা যাচ্ছে, কিন্তু মোটামুটি পুরোটাই মোটামুটি কভার করছে। তো যাই হোক, খুব 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 ভালো লাগছে। তো পুরীকেও গুড মর্নিং জানাচ্ছি, তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক কমেন্ট শেয়ার। তো চলো দেখতে থাকো, অন্যরকম একটা সকাল, অন্যরকম একটা দিন। তো আমরা মানে রেডি হয়ে বেরোবো, আগে মাম্মামকে খাওয়ালাম। জাস্ট মাম্মাম এখন চিপস খাচ্ছে, ভীষণ বাজে, কিছু হবে না। হ্যাঁ, আর এখনও রেডি হয়নি, রেডি টেডি হব। রেডি হয়ে নর্মাল একটা নাইটি পরে রয়েছে, এবার রেডি হবো। আমি এখনো কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, দুজনের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার চা, তুমি চা খেয়েছো তো? ও, চা চলে এসেছে, চা চলে এসেছে। আমি কিন্তু চা খাবো না, এই হচ্ছে ব্যাপার। মামামের পচি পচি করলো, ওই জন্য ওরকম আছে। ঠিক আছে, চলো দেখতে দেখো ব্লগটা, সব কিছু তোমার সাথে শেয়ার করছি, চল। এই যে আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, খুব ভালো লাগছে পুরীটা, সকাল সকাল পুরীটা। এখন বাজে 10:30-10:30 বাজবে। তো এখন যাচ্ছি আমরা, আমার মা বাবা আর আমার শাশুড়ি মা যেখানে আছে সেই হোটেলে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে এদের দুজনের বদমাইশি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বিশেষ করে মাম্মামে। তো চলো দেখতে থাকো, আর তার সাথে সাথে পুরীর ব্রিজটাও তোমরা দেখতে থাকো। চলো দিল তু মেরি জান, ও আই লাভ ইউ ড্যাডি। জুতোর ফিতে খুলে গেছে বলে বায়না, সব সময় বায়না। তো যাই হোক, পণ্ডিতজি এসে আবার জুতোর ফিতেটা ঠিক করে দিচ্ছে। আর এখন যাচ্ছি আমরা সমুদ্রে সবাই মিলে স্নান করতে। তো চলো এনজয়টা তোমাদেরকে দেখাবো। আমরা ফার্স্ট ডে আমরা সমুদ্রে যাচ্ছি, কালকে এসেছি, আজকে দুদিন। তো এই আজকে আজকেই আর কি প্রথম সমুদ্রে নামবো আমরা। তো চলো দেখা যাক, দেখতে থাকো তোমরা কতটা এনজয় করি। খুব এনজয় করছি আমরা, বলো আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে হোটেল সোনা ইন্টারন্যাশনাল। তো এর বাইরের ভিউটা এইরকম, তো আমরা ওই সাইডে রয়েছি, এটা ফন ভিউটা। তো রাত্রিবেলা এই হোটেলটাই মোটামুটি একটু ভালোর মধ্যে দিয়ে আমরা পেয়েছি, তো তাই জন্য নিয়ে নিয়েছি। তো আমাদের তো ইচ্ছা আছে জানো 4 দিন পরে অন্য একটা হোটেলে যাওয়ার, রেস্ট নিতে সত্যি ইচ্ছা করছে। যাই হোক, জাস্ট ঘরে এলাম, খুব 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 ঘুম পাচ্ছে। আসলে একটু যাবো এক্ষুনি সমুদ্রে, তোমার সাথে যতটুকু পারবো শেয়ার করবো। এটা আমাদের দ্বিতীয় দিন, তোমরা আগের ভিডিওটা হয়তো পেয়ে গেছো, আমি জানি না কবে এডিট করে তোমাদেরকে দেবো। তো যাই হোক, দেখতে থাকো ব্লগগুলো, তো তোমরা দেখতে পাবে তাই না? দেখতে থাকো সমুদ্রে যাবো, সমুদ্রে যাওয়া যাক, সমুদ্রে যাচ্ছি, চলো আমাদের সাথে তোমরা। খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা সমুদ্র পাহাড় এসব ভালোবাসো তাদের তো মানে কথাই নেই,
এই দৃশ্যটা দেখে তোমাদের সবার মন ভালো হয়ে যাবে। চলো একটা সিনেমাটিক শর্ট দেওয়া যাক। সমন্দর কিনারা তু জো বিখরু মে সহারা তু। পিঠে পিঠে সব জায়গা চলে হম চলে বাহারো মে গুনগুনাতে না হবে তোমার সাথে কাটাবো রূপ কথাতে আজ ইচ্ছে মতো বেশি এই সব পেয়েছি আমি এই মনে মনে বাড়ি যাই চল একটু মাত্র কেমন লাগছে বলো ভালো লাগছে আরো আরো সুন্দর লাগছে আমার নাচ নাচ আমি আমার এই আরো ভালো লাগছে আরো ভালো লাগছে মন খুশি দিল খুশ এখন বসেছি লাঞ্চ করতে এখন বাজে 4টে আমরা প্রায় 3.5 ঘন্টা মতো সমুদ্রে ছিলাম আমি আমার হাজব্যান্ড তো মেয়ে আর ফোন সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম তো স্নান টান করে একেবারে খাওয়াতে খেতে বসে লাঞ্চ করতে বসে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো খাওয়া দাওয়া করে আমাদের হোটেলে চলে যাবো ভাবলাম একটু ঘুমাবো কিন্তু কিছুতেই ঘুমাতে দিচ্ছে না মাম্মাম মাম্মামে একটুখানি ঘুম হয়েছে বলে ঘুমাতে দিচ্ছে না তো যাবো এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে যাই সমুদ্রের দিকে যাব একটু রেস্ট নিছিলাম আর শরীর দিচ্ছে না একদম খুব 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 মজা করছিলাম তো চলো সমুদ্র ভিউটা দেখাবো চলো এই যে আমরা রেডি হয়ে পড়েছি আর মা বাবা আমার শাশুড়ি মা সবাই চলে এসেছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি তো তোমাদেরকে মানে সন্ধ্যেবেলার যে সমুদ্র এতটা সুন্দর সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঝটপট আমার সাথে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখে তারপরে যেও যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তো চলো যাওয়া যাক পুরি গুড ইভিনিং সমুদ্র আর গুড ইভিনিং তোমাদের সকলকে তো এখন চলে এসেছি সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা তো এত সুন্দর ভিউ চলো সিনেমাটিক শট দেওয়া যাক একটা লোকনাথ শম্ভু হে শিবায় শঙ্কর নমো নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর রুদ্রদেব নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর জয় ত্রিলোকনাথ খুব 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 মজা করছি এখন সমুদ্রের পাড়ে আছি দেখতে পাচ্ছ তো এখানে একটা আরেকবার এক সেকেন্ড বেলুড় বেলুড় পারবে লাল্টু
তো এরকম অনেক সমুদ্র ধারে প্রতিভা দেখা যায় আর কি, এরকম অনেক রকম ঠাকুরের মূর্তি বালি দিয়ে আর কি এ করে, মানে আঁকে আর কি, মানে খুব সুন্দর করে বালি দিয়ে খুব সুন্দর করে করে। তোমাদেরকে দেখালাম এটা শিব ঠাকুরের। তো এখন যাচ্ছি আমরা একটু ওই দিকটা করে, মেলা পড়েছে বা এখানে স্টল বলতে পারো। তো সারা বছরই এরকম স্টল করেই থাকে এরা আর কি, উপার্জন করে আর কি। তো এখানে আমি একটু হাওয়াই মিঠাই খাচ্ছিলাম। তো মামামের পোজ দেখো আর আমার হাওয়াই মিঠাই খাওয়া একটু দেখো। তো চলো, খুব এনজয় করছি, সব কিছু তোমার সাথে শেয়ার করছি মোটামুটি যতটা পারছি। তো চলো দেখতে থাকো। এটা তুমি কি খাচ্ছো? হাওয়াই মিঠাই। কি খাচ্ছো? হাওয়াই মিঠাই। এটা তুমি কি খাচ্ছো? হাওয়াই মিঠাই। বাচ্চারা খায় না, ওকে মুখে দাও না, মুখে দাও, বাবা দাঁড়াও, সেলফি ছবি তোলো, ওটা ভিডিও করতে একটা ক্যাপচার আছে, দেখো ক্যাপচার করো, শেষ হয়ে গেল আজকে তিনটা। তো ডিনার করে আজকে আমরা শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো মর্নিং এর অপেক্ষা। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিনারটা যদি সে পারি তাহলে শেয়ার করবো, যদি না পারি তো চলো আজকের মতো টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটাকে অল করে রেখে তারপরে যেও। তো চলো টাটা। তো আজকে ডিনারটা হচ্ছে ঘুগনি তড়কা আর রুটি, তার সাথে পেঁয়াজ রয়েছে, তার সাথে আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসেছে। তো ডিনারটা রুটি তড়কাগুলো এগুলো আমার ড্যাডি পাঠিয়ে দিয়েছে। আসলে আমরা এখানে নতুন, তো আমরা কোন দোকানে কোন ভালো খাবার পাওয়া যায় সেটা আমরা জানি না, আর এখানে এই হোটেলের রেস্টুরেন্টে বা যে কোনো হোটেলের রেস্টুরেন্টগুলোতে খাবার দাবার খুব একটা ভালো দেয় না।